ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বিশ্বব্যাপী থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশের সংঘাতে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সশস্ত্র সৈন্য ছাড়াও প্রাণ হারাচ্ছে বহু বেসামরিক মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ গোটা বিশ্ব। হামলার নিন্দা জানানোর পাশাপাশি অনেক বহুজাতিক কোম্পানি ইসরায়েলকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার সে তালিকায় যুক্ত হল বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি নেসলে। তাহলে কি বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল? বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। গেল 17 অক্টোবর রাতে কোনো সতর্কবার্তা ছাড়াই গাজার আল আহলি আরব হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 5 শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গোটা বিশ্ব। কঠোর সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। হাসপাতালে ইসরায়েলি বাহিনীর এই বোমা হামলায় শত শত মানুষের মৃত্যুকে জঘন্য অপরাধ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, কাতার, তুরস্ক, মিশর ও রাশিয়া সহ অনেক পশ্চিমা দেশ। এর মধ্যে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে সতর্কতা হিসেবে ইসরায়েলে নিজেদের একটি উৎপাদন প্ল্যান্ট বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি নেসলে। শুধু তাই নয়, সুইজারল্যান্ড ভিত্তিক এই কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছে সংঘাত বন্ধ হলেই তারা আবার উৎপাদন শুরু করবে। 19 অক্টোবর এক বিবৃতিতে নেসলে এই তথ্যটি নিশ্চিত করেছে। আর প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে গত 7 অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর নেসলেই প্রথম কোনো জায়ান্ট কোম্পানি যারা দেশটিতে তাদের উৎপাদন প্ল্যান্ট বন্ধ ঘোষণা করল। এদিকে নেসলের এমন সিদ্ধান্তের পর আরও বেশ কয়েকটি বৈশ্বিক কোম্পানি ইসরায়েলে তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। এর মধ্যে কিছু কোম্পানি তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। নেসলে কোম্পানি বলছে চলমান সংঘাতে ইসরায়েলে তাদের উৎপাদন প্ল্যান্টটি কয়েকদিন বন্ধ থাকবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে জায়ান্ট এই কোম্পানি। নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক স্লাইডার সাংবাদিকদের বলেন তাদের নজর তাদের সহকর্মী এবং কর্মচারীদের সুরক্ষিত রাখার দিকে। ব্যবসার উন্নয়ন নিয়ে তার কোনো মন্তব্য নেই। এছাড়া সম্প্রতি গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির দীর্ঘদিনের চুক্তি বাতিল করেছে ভারতের কেরালা ভিত্তিক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারাও জানায় এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পরবর্তী অর্ডার গ্রহণ এবং সাপ্লাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে অন্যান্য অনেক বহুজাতিক প্যাকেটজাত পণ্য সংস্থাগুলো এখন পর্যন্ত ইসরায়েল হামাস দ্বন্দ্বের বিষয়ে নীরব রয়েছে। এর মধ্যে খুচরা পণ্যের কোম্পানি, স্বাস্থ্যসেবা এবং তেল সংস্থাগুলো তাদের অবস্থান নিয়ে বেশ উদ্বিগ্ন। শাহাদাত রিফাত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।